সুনামগঞ্জ রিকল 2021 প্রকল্প স্যানক্রেট ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রকল্প সমাপনী এবং শিখন সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ হাসননগর স্যানক্রেট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নেটওয়ার্ক কমিটির সদস্য নির্মল ভট্টাচার্যর সভাপতিত্বে এবং স্যানক্রেট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রিকল প্রজেক্টের মাঠ সহায়ক সেলিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্যানক্রেটের সিপিটিআই প্রিন্সিপাল পলাশ চিসাম, পদ্মা নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, স্যানক্রেট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী কল্যাণ রেমা, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, তাহিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসরুম। পরে নির্মল ভট্টাচার্য সমাপনীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী সাদিকা বেগম, রাহিমা সুপ্রভা, মিতুরানী সরকার। তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা ও নিজ স্বাবলম্বী হওয়ার কর্মজীবনের কথা তুলে ধরেন। এ সময় ফাউন্ডেশনের জেলা উপজেলার কর্মকর্তাগণ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।